হ্যালো বৃহন আসসালামু আলাইকুম কীভাবে এ আই এর মাধ্যমে ধরনের ট্রেনিং ছবি তৈরি করবেন নিজের ফেস দিয়ে নিজের চেহারা দিয়ে সেই প্রসেসটা কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্যাস দেখেন আমি কিন্তু আমার নিজের চেহারা দিয়ে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম ইউনিক নাম আমি আমার আমি কিন্তু ছবিগুলো তৈরি করছি সো আমার চেহারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার চেহারা দিয়ে আমি কিন্তু তৈরি করছি সো এটা কীভাবে করবেন এর মাধ্যমে সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো সো গ্যাস ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু শিখতে পারবেন যে বিষয়টা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা চাইলে এই ধরনের পিকচার আপনারা ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতে পারেন জাস্ট আমি আরও সহজে আপনাদেরকে দেখাই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কিন্তু এই ধরনের পিকচার উইজিলিভাবে আপনারা তৈরি করতে পারবেন জাস্ট আপনার স্টোর চলে আসবেন আশা দিস ভিডিও স্পন্সার বাই এস আর গ্যাজেট বিডি সব থেকে মজার বিষয় হচ্ছে তাদের এখান থেকে যদি যে কোনো দুইটা প্রোডাক্ট আপনারা অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি বিস্তারিত জানতে অবশ্যই তাদের ওয়েবসাইট এবং ফেসবুক লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন তারপর এখানে লিখবেন এই যে দেখেন এখানে যদি লিখেন বিং বি আমি লিখলাম বি আই এন জি বিং ইমেজ ক্রিয়েটর একটা লিখে সার্চ করার পরেই এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে যে লোগোটা দেখে রাখেন জাস্ট এখান থেকে যে বিং চ্যাট উইথ এ আই এন যে চ্যাট জিপি মানে জি পি টি এই যে অ্যাপ্লিকেশনটা একটু দেখে রাখেন আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনার এখান থেকে সিম্পলি ইনস্টল করে রাখবেন জাস্ট আমি আগে থেকে ইনস্টল করে রাখছি এবং আমি আপনাদেরকে আমি আমার এই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হবে দেখেন এই অ্যাপ্লিকেশনটাতে আসার পরে যদি অ্যালাউস হয় আপনাদের তাহলে অ্যালাউ করে দিবেন আর আমি इसके সো গ্যাস আমি আমার অ্যাপ্লিকেশানটাতে প্রবেশ করতেছি প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাই জাস্ট এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু আগে একটা অ্যাকাউন্ট করতে হয় মাইক্রোসফট অ্যাকাউন্ট এই যে দেখেন যদি এখানে ক্লিক করেন এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু ওখানে লগ ইন করা আছে আপনার এখান থেকে সাইন সাইন আপ করে সাইন ইন করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যদি এই মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়ে আমি একটু ধারণা দিয়ে দিয়েছিলাম আপনারা সেটা দেখলেই আপনারা করতে পারবেন সো গ্যাস আর কথা বলাচ্ছি না জাস্ট এখান থেকে এই ধরনের ছবি তৈরি করার জন্য এখান থেকে যে এই অ্যাপসে এখানে ক্লিক করে দিবেন নিচে অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে দেখেন ইমেজ ক্রিয়েট এই যে দেখেন এখানে আছে ইমেজ ইমেজ ক্রিয়েট এখানে ক্লিক করে দেবেন ইমেজ ক্রিয়েটে যখন ক্লিক করবেন এরকম একটা মাইক্রোসফটের ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা এই লেখা আমি যে লেখাটা কথা বলবো ওই লেখাটা আপনার এখানে লিখে দেবেন আমার ডিসক্রিপশন বক্সে দেখেন আমি এখানে লিখে রাখছি একটা লেখা এ ছাব্বিশ ইয়ার্স এই যে দেখেন এখানে একটা ইয়াংম্যান এই যে এই ধরনের লেখাটা আমার মানে লেখা আছে ডিসক্রিপশন বক্সে এই লেখাটা আপনারা কপি করবেন কিভাবে কপি করবেন আমার ডিসক্রিপশন বক্সটা একটা স্ক্রিনশট নিয়ে আপনার স্ক্রিনশট কিন্তু কপি করা যায় সেই স্ক্রিনশটটা আপনারা কপি করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কপি করবেন আমি যদি আমার আমি আমার এই স্ক্রিনশটটাতে গেলাই এই যে গুগল লেন্সে ক্লিক করবেন গুগল লেন্সে ক্লিক করলে এই লেখাটাকে আপনি সম্পূর্ণ কপি করতে পারেন চাপ দিয়ে ধরে রেখে এই যে আমি চাপ দিয়ে ধরে রেখে আমি সম্পূর্ণ লেখাটা কপি করলাম এই যে দেখেন সম্পূর্ণ লেখাটা কপি করলাম কপি করার পরে এখান থেকে জাস্ট আমি এখান থেকে চলে যাব আবার এই অ্যাপ্লিকেশনটার ভিতরে আসার পরে এখান থেকে এখানে চাপ দিয়ে এখানে দৌড়বো দৌড়ার পরে এখানে পেস্ট করে দিব চাপ দিয়ে এখান থেকে পেস্ট করে দিব লাস্টে যে নামটা থাকবে এই নামটা কেটে আপনার নামটা দিবেন জাস্ট এখানে আমার নাম থাকবে আপনার নামটা আপনি দিয়ে দিবেন ধরেন আমি এখান থেকে আমার নামটা দিতেছি আমি ধরেন এখান থেকে আমি দিলাম টি টেক মাসুদ ধরেন আমি আমার এই নামটা দিলাম আমার টেক মাসুদ দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাকে এখানে এই যে এইখানে এই লেখাটার জাস্ট খালি শেষ নামটা আপনারা চেঞ্জ করবেন আপনার নামটা দিবেন আর এখানে আমার নাম দেওয়া থাকবে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন এখানে ক্রিয়েটে ক্লিক করার পর একটু লোড নিবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে জাস্ট দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু তৈরি পিকচারগুলো কিন্তু তৈরি হয়ে যাবে ইজিলিভাবে সো দেখেন এখানে কিন্তু এআইয়ের যে মেনটা থাকবে মানুষটা ওই মানুষের চেহারা থাকবে তারপরে আপনি আপনার চেহারা কিভাবে দিবেন এই যে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে গ্যাস দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে কিন্তু এই যে দেখেন আমি যদি একটু সিম্পলি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু নামটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন নাম নাম কিন্তু হয়ে গেছে এই যে দেখেন একটা এই যে পিকচার কটা তৈরি হয়েছে দেখেন এই যে দুইটা দেখেন এই যে অনেকগুলো পিকচার কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেকগুলো পিকচার তৈরি হয়ে গেছে দেখছেন সো গ্যাস এইভাবে কিন্তু এই যে দেখেন এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার এডি তৈরি করতে পারবেন এখন এখানে কিন্তু এআইএর ছবি দেওয়া আছে এখানে আমাদের ফেসটা কিভাবে লাগাবো জাস্ট এখান থেকে এই পিকচারটাতে ক্লিক করার পরে দেখেন এই পিকচারটা ক্লিক করার পরে এখন আমি এই পিকচারটাকে ডাউনলোড করবো যেহেতু এই যে ডাউনলোড করার জন্য আপনাকে এই যে এখান থেকে এইখানে ক্লিক করবেন এই যে এখান থেকে এই যে তিনটা ফটো আছে এই থ্রি ডটে ক্লিক করবেন তাহলে এই যে ডাউনলোড অপশনটা লেখা আছে সিম্পলি এখানে ক্লিক করে দিলে ডাউনলোড অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে সো সোকা এই যে দেখেন এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করা এই সেম পুরোটাও আমি ডাউনলোড করতেছি সে এইভাবে কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করে নিলেন জাস্ট এখান থেকে এই এই ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনাকে কি করতে হবে আপনি গুগলে চলে আসবেন গুগলে চলে এসে আপনাকে যেটা লিখতে হবে আপনি গুগলে আসবেন আসার পর এখানে লিখবেন আর ইএমএ কে ইআর রিমেকার এআই আপনি লিখবেন রিমেক আর এআই লিখার পর এখানে এরকম ওয়েবসাইট চলে আসবে এই অপশ প্রথমটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে দেখেন এখানে এরকম ইন্টারভিউ চলে আসবে আসার পরে আপনাকে এখান থেকে জাস্ট এই যে আপনি এখানে ক্লিক করবেন ফেস শো আপ নাও এইটা এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন জাস্ট আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে ইন্টারভিউসটা চলে আসবে যে এখান থেকে আপলোড অরিজিনাল ইমেজ আপলোড শো ইমেজ আমি যে ছবিটার ফেসে লাগাবো এই ছবিটা আগে এখানে দিব যেটা আমরা বানাইছি জাস্ট এখান থেকে যদি আমি এখন এখানে দিয়ে এই ছবিটা দিয়ে দিই এখানে দিয়ে মার্ক করে আমি এখান থেকে উপরে ডান নিয়ে ক্লিক করে দিলাম প্রথমে কিন্তু এই ছবিটা হয়ে গেছে এখন আমি যে যে ছবিটার ফেসটা ওইটার মধ্যে নিয়ে লাগাবো ওই ছবিটা এখান থেকে এখানে ক্লিক করব জাস্ট এখন আমি যদি এখানে ক্লিক করি সো দেখেন আমি এখন আমি আমার এখান থেকে এই ছবিটা আমি দিতেছি আমার আমার ছবিটা যেটা আমার এই ছবিটা এখানে লাগবে গিয়ে সো এখান থেকে আসার পর এখানে দেখেন এই যে এখান থেকে আপনারা সিম্পলি এখানে শো ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু লোড নেবে অবশ্যই আমার এই চেহারাটা ওই ছবির মধ্যে গিয়ে লাগিয়ে লাগিয়ে দিবে এ আয়ে সো একটু ধৈর্য ধৈর্য ধরতে হবে আপনাকে আর ভিডিওটার মধ্যে ওখানে যদি একটা লাইক না দিয়ে দেখেন তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন প্লিজ সো দেখেন এখানেও কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি আমার ছবিটা কিন্তু আমার ফেসটা কিন্তু ওই ছবির ফেসের মধ্যে লেগে যাবে সো একটু অপেক্ষা করতেছি ফাইনালি কিন্তু দেখেন আমার চেহারা দিয়ে কিন্তু তারা ছবিটা তৈরি করে দিছে যে আমার এখান থেকে আমার এই ছবিটা দিয়ে আমি দিছিলাম ওই ছবির মধ্যে লাগানোর জন্য দেখেন এই একদম কিন্তু জেনুয়ান এভাবে কিন্তু আমার ফেসটা কিন্তু ওই ছবির মধ্যে লাগিয়ে দিছে তারা এখন আর পূজার কোনো সিস্টেমই নেই যে এটা আমি না সো দেখেন এভাবে কিন্তু খুব সহজে আপনারা এভাবে তৈরি করতে পারেন জাস্ট এখন এই পিকচারটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড লেখা আছে জাস্ট এই ডাউনলোডটা আমি ক্লিক করে দিতেছি ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন ওই যে উপর থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে সো গ্যাস এতটুকু ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের ভাইরাল ছবি তৈরি করা যায় সো নেক্সট ভিডিও আশা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ